পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার খুঞ্চি এলাকায় খুঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনায় ন্যায্য মূল্যে এছাড়াও আরও বিভিন্ন রাজ্য সরকার বিনামূল্যে রেশন দেওয়ার জন্য ঘোষণা করেছেন। রাজ্য সরকার তারা বিনা পয়সা রেশনে সমস্ত মাল দেওয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা করেছে, কিন্তু রেশনে মাল কম দেওয়ার অভিযোগ, রেশন দ্রব্যের দাম বেশি নেওয়ার অভিযোগ নন্দকুমার খুঞ্চি সমবায় কৃষি পরিচালনা রেশন দোকান, সেই রেশন দোকান এপ্রিল মাসে কুপন এর মাল দেওয়া হয়নি, ওজন কম সহ একাধিক অভিযোগ রেশন দোকানের বিক্ষোভ এই কানের বদলে কি আপনাকে টোপন দেওয়া হয়েছিল? টোপন দেয়নি? কতদিন মাল পাচ্ছেন না? চার বছর ধরে মাল দিচ্ছে না? আপনার নাম কি? অনুভাদাস। অনুভাদাস, বাড়ি? খুঞ্চি, উত্তরপাড়া। আপনাদের ডিলারের নাম কি? সমবায় সমিতি। কি সমস্যা হয়েছে? এটা ট্রান্সফার কার্ড, মুখটা খুলুন। এখন আমি এখানে আসার পর থেকে দুবার তিনবার চাবার ঘুরেছি, মানে এখনো টুকুন আছে, একবার বলে একটা কারে জয়েন হয় তাও মাল দেয় না। কালকে বিরোধী সেটাতে আমাকে বলে আমি ঠিক করে দিচ্ছি, ওখানে যে আপনার নাম? রবীন পাত্র। বাড়ি কোথায়? দোকানের মাল নিজে বলছেন যে 2 টাকার মাল সেটাকে 3.5 টাকায় বিক্রি করা হচ্ছে। ঘর বাড়ি জায়গা সম্পত্তি আমার বস্তা সমেত নিয়ে যাওয়ার আগে জিজ্ঞেস করছি কি ব্যাপারটা, কি ব্যাপারটা? এই মালপত্র বলো, এই মালপত্র আমরা মালের তরে গেলাম, বললো এপ্রিল মাসের মাল এলাউড হয়নি, আমরা বলি টুকুন এলাউড হয়েছে, মাসে মাল দেননি।
অভিযোগ আজকে বিক্ষোভ দেখানোর মূল কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে কার পেয়েছি সেই সঙ্গে টুকুনও পেয়েছি। তো প্রথমে আমাকে যখন আমার এখানকার প্রতিনিধি আমাকে টুকুন বাড়িতে দিয়ে আসে তো বলে এই এই রেশন বরাদ্দ আছে এবং আমি রেশন ধরতে আসি। রেশন ধরতে আসলে আমাকে 1 কেজি চাল দেওয়া হয় এবং যখন আমি গমের দাবি করি এপ্রিল মাসের তখন আমাকে বলা হয় যে না গম আসেনি বা গম নেই, ঠিক আছে। তখন আমি হচ্ছে গিয়ে ফুড ইন্সপেক্টরের কাছে যাই, ফুড ইন্সপেক্টর বলছে না এপ্রিল মাসে হচ্ছে গিয়ে 1 কেজি চাল 1 কেজি গম আর যেরকম বরাদ্দ পয়সা সেই হিসাবে আছে। তো এবারে আমি এসে বলতে তখন সেটা অস্বীকার করে এবং আমাদের যে কুপনটা সেই কুপনটাও এরা নিয়ে নেয়, ঠিক আছে। এবং আমি যখন জিজ্ঞাসা করি কুপনটা নিয়ে নেওয়া হলো কেন, না বলছে হচ্ছে গিয়ে তোমার কার্ডটা এন্ট্রি হয়ে গেছে কম্পিউটারে সেই জন্য কুপন নিয়ে নেছে, এটার কোনো প্রয়োজন নেই। এবং এরকম সারা গ্রামের প্রচুর লোকের কুপন নিয়ে নেছে কিন্তু আমি খোঁজ নিয়েছি আশেপাশের ডিলারের কাছে যে কোনো কুপনের নেওয়ার এদের ইয়ে নেই, মানে প্রয়োজনীয়তা নেই বা তারা নেয়নি, ঠিক আছে। একটা জিনিস বলুন, এই যে মালগুলো কুপন নিয়ে নিচ্ছে বা এই মালগুলো যাচ্ছে কোথায়? এটা আমাদের ধারণা যে এখানকার যারা পরিচালিত বোর্ড আছে তারাই এটা আত্মসাৎ করছে। তৃণমূলেরই? হ্যাঁ অবশ্যই, তৃণমূল পরিচালিত বোর্ড এবং এখানকার যিনি কর্মাধ্যক্ষ মানে ইয়ে আছেন সভাপতি আছেন তিনি খাদ্য কর্মাধ্যক্ষ এই নন্দকুমার ব্লকের। হ্যাঁ হ্যাঁ, খঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতি তার যে সভাপতি তিনি হচ্ছে গিয়ে নন্দকুমার ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম সুভাষিস চক্রবর্তী। আমি কথা দিচ্ছি আপনার, তাহলে এইটা দুবার ফাইনটা কেন হলো? কেন হচ্ছে ওইটা আমরা বুঝতে পারি।